সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ভারতের তৈরি প্রথম হাইপার কার, যার নাম হচ্ছে বাজেরাঞ্জি সোল। টেকনোলজিতে একের পর এক চমক দেখানো ভারতের তৈরি যে কোনো একটি গাড়ি লাফেরারি, পাগানি এবং পনিশেক হাইপার কারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা সত্যি অবাক করার মতো একটি বিষয়। তো যাই হোক, হাইপার কারের ব্যাপারটি আগে আপনাদের আমি বুঝিয়ে বলছি। সাধারণত 500 হর্স পাওয়ারের নিচে যে গাড়িগুলো আছে সেগুলোকে বলা হয় স্পোর্টস কার, আর 700 কিংবা 800 হর্স পাওয়ারের গাড়িগুলোকে বলা হয় সুপার কার, এবং 1000 বা তার উপরের গাড়িগুলোকে বলা হয় হাইপার কার। আসলে প্রযুক্তিতে ইন্ডিয়ান এত উন্নতির কারণ আমার কাছে যেটা মনে হয়, ইন্ডিয়ার বেশিরভাগ পড়ালেখাই টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ভিত্তিক। ইন্ডিয়া প্রথমে যেটা করেছে, তাদের জনগণকে দক্ষ শক্তিতে রূপান্তর করেছে প্রকার শিক্ষার মাধ্যমে, এবং এখন তার ফল ভোগ করছে। এবং ভারতে খুব অল্প খরচে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, এবং ভারতে এত পরিমাণ ইঞ্জিনিয়ার রয়েছে যার মধ্যে যদি 50% ঝরেও পড়ে, তারপরও বাকি 50% ইঞ্জিনিয়ার ইন্ডিয়াকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকে কিন্তু ভারতের ইঞ্জিনিয়ার বা আইটি স্টুডেন্টরা পৃথিবীর বড় বড় জায়গায় রয়েছে, এবং সেখান থেকে আইডিয়া এবং টেকনোলজি ইন্ডিয়াতে প্রবেশ করছে, যার জন্য ইন্ডিয়ার সকল সেক্টরে তাদের পারদর্শিতা দেখাতে পারছে। সেই পারদর্শিতার ক্ষেত্রে ইন্ডিয়ার মতো একটি দেশ থেকেও একটি হাইপার কার বাজারে আনতে দেখতে চলেছি আমরা, জানকি বাজারানি নামে একজন ইঞ্জিনিয়ার বা উদ্যোক্তার হাত ধরে। তো বাজারানি কোম্পানি টাটার মতো অত বড় কোম্পানি নয়, কিন্তু তাদের অ্যাম্বিশন বা লক্ষ্য অনেক বেশি বড়, যেখানে টাটার তৈরি তাদের সুপার কার কনসেপ্ট রেমো রেসিমো প্রজেক্ট রেডি করার পর নিজেরা তৈরি করার সাহস না পেয়ে পুরো প্রজেক্ট বা আইডিয়া অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করার ধান্দা রয়েছে। সেখানে এরকম ইয়ং, চানকি, বাজেরানের মতো উদ্যোক্তারা পাগানি বা ফেরারির মতো বড় বড় ব্র্যান্ডের সাথে পাল্লা দেওয়ার স্বপ্ন দেখছে। আসলে এদের মতো ইয়ং সাহসীরাই তো একটি জাতিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো চানকি বাজেরানি ছোটবেলা থেকে সুপারকারের ভক্ত ছিলেন। ল্যাম্বরগিনি কাউন্টাস গাড়িটি তার অনেক ভালো লাগতো, এবং গ্র্যান্ড ট্যুরিজম নামে একটি কার গেম রয়েছে যেখানে আপনি চমৎকার সুপারকার দিয়ে গেম খেলতে পারেন। তো চানকি বাজেরানিও গ্র্যান্ড ট্যুরিজমার এই সুপারকার গুলো দেখে কল্পনা করতেন যে তিনিও একদিন এরকম সুপারকার তৈরি করবেন। এর ফলস্বরূপ 2014 সালে সর্বপ্রথম তিনি এরকম সুপারকার তৈরি করার চিন্তা করেন, এবং মজার ব্যাপারটি হচ্ছে এই গাড়িটির ডিজাইন কিন্তু গ্র্যান্ড ট্যুরিজমার ভিডিও গেম হতে হয়েছে। এই গাড়িটি তৈরি করেছেন জাপানিজ বংশোদ্ভূত আমেরিকান ডিজাইনার কাজুনোরি ইয়ামাউচি। সাধারণত তিনি ভিডিও গেমের জন্য গাড়ি ডিজাইন করে থাকেন, এবং এজন্য এই গাড়িতে গ্র্যান্ড ট্যুরিজমোর লোগো দেওয়া হয়েছে। গাড়িটির নাম বাজেরানি সোল দেওয়ার কারণটি হচ্ছে কোম্পানির মালিক বাজেরানি এবং হিন্দুদের দেবতা শিবার হাতে যে শুল ছিল সেটার নাম অনুসারে। আর ভারতের একটা জিনিস ভালো লাগে যে তাদের যে কোনো উৎপাদিত পণ্যে বা যে কোনো জিনিসে নিজেদের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে প্রকাশ করার চেষ্টা করে। যেমন কুস্তি খেলোয়াড় দিলীপ সিং রানার দিকে যদি তাকাই, সেও কিন্তু আমেরিকাতে গিয়ে রিং নেম দিয়েছিল গ্রেট কালী, আর কালী হচ্ছে হিন্দুদের একজন দেবীর নাম। তো যাই হোক, এখন যদি এই গাড়িটির এক্সিলেটর ডিজাইন সম্পর্কে বলি, তাহলে বলতেই হচ্ছে এই গাড়িটিতে অনেক ভালো কাজ করেছে বাজেরানি, এবং গাড়িটির পিওর ফিনিশিং ডিজাইন দেখে মনে হচ্ছে ফেরারি বা কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের হাইপার কার এটি। দুই দরজা দুই সিটের এই গাড়িটিতে মোট 4টি ইলেকট্রিক মোটরের সাথে থাকবে একটি পেট্রোল চালিত ইঞ্জিন, যা এই গাড়িটিকে সর্বোচ্চ 1000 হর্স পাওয়ার মতো শক্তি দিতে সক্ষম হবে। এবং এই গাড়িটি আপনি যে কোনো নর্মালি পেট্রোলে তো চালাতে পারবেনই, তার সাথে ব্যাটারি একবার চার্জ দিলে মোটামুটি 150 কিলোমিটার ভ্রমণ করতে পারবেন। তো বাজেরানি কোম্পানি দাবি করেছেন এই গাড়িটির পারফরমেন্স নাকি অনেক ভালো হবে। কোম্পানির দাবি অনুযায়ী এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে মাত্র 2.5 সেকেন্ডে, যেখানে বুগাটির শিরোন সময় 2.4 সেকেন্ড। তবে এই গাড়িটির নাকি টপ স্পিড কম দেওয়া হয়েছে, এই গাড়িটি অ্যারাউন্ড 300 কিলোমিটার মতো টপ স্পিড দিতে সক্ষম। আসলে বাস্তবে টপ স্পিড কোনো কাজে আসে না, মূল কাজের বিষয়টি হচ্ছে রেডি পিকআপ বা কত দ্রুত গতি উঠাতে পারলো। আর যেহেতু বাজেরানি কোম্পানি দাবি করেছেন এটা রেডি পিকআপ বুগাটি শিরোনের মতো হবে, সেজন্য এটি হবে একটি পারফরমেন্স মেশিন। তো যাই হোক, এই গাড়িটি তৈরি হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, কারণ এই গাড়িটি ভারতে তৈরি করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি অ্যাভেলেবল ছিল না। তবে তারপরও যেহেতু এটি একটি ভারতীয়দের ব্র্যান্ড, সে হিসেবে এই গাড়িটি যেখানে উৎপাদিত হোক এর গর্ব পুরো ভারতীয়দের। 2021 সালে এই গাড়িটি ভারতের মার্কেটে এসেছে, এবং এই গাড়িটির মূল্য হচ্ছে 10 থেকে 15 কোটি রুপির মতো, এবং এটি কম্পিটিশন করবে পাগানি, হুয়াইরা, লাফেরারি এবং পনিশেক লেগেরা গাড়িগুলোর সাথে। তো এই ছিল ভারতীয়দের তৈরি প্রথম হাইপার কার বাজেরানি সোল সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভিডিও। আমি যখন প্রতিবারই এরকম ভারতীয়দের সফলতার গল্প তৈরি করি, তখন আমাদের বাংলাদেশের কথা ভেবে খুবই আফসোস এবং কষ্ট হয় যে ভারতের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা এখনো কত পিছিয়ে।